আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। ছাত্রলীগ নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেশিরভাগ ছাত্র সংগঠন। ছাত্রদল, শিবির ও ছাত্র অধিকার পরিষদের নেতারা মনে করে আরও আগেই তাদের নিষিদ্ধ করা উচিত ছিল। দলীয় স্বার্থে সন্ত্রাসী সংগঠনকে এটিকে টিকিয়ে রেখেছিলেন শেখ হাসিনা। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামীতে ছাত্রদের মন জয় করতে চান তারা, তবে ছাত্র ইউনিয়ন নিষিদ্ধকে সমাধান মনে করে না। সুফিয়ান ফরাবের রিপোর্ট। বিতর্কিত কর্মকাণ্ডে কখনো হেলমেট বাহিনী, কখনো হাতুড়ি বাহিনী নামে শিরোনাম হয়েছে দেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ১৬ বছরে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, চুরি, টেন্ডারবাজি কিংবা ভোট ডাকাতি সহ সব অপকর্মেই নাম এসেছে আধুনা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধের প্রজ্ঞাপনে জুলাই গণহত্যায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগ আনা হয়। ছাত্রলীগ নিষিদ্ধের রাতেই আনন্দ মিছিল বের করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্ত্রাসী সংগঠনটির মতো আর কোনো বাহিনীকে বিশ্ববিদ্যালয়ে দেখতে চান না তারা। মাঠে থাকা ছাত্র সংগঠনগুলো সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ভবিষ্যতে যারা ছাত্র রাজনীতি করবেন তাদের জন্য শিক্ষা অবশ্যই থাকবে যে এই ধরনের অপরাধমূলক কার্যক্রম এবং আধিপত্যকে আধিপত্য নিশ্চিত করার জন্য যে ধরনের একটা মানে হত্যা খুনের সাথে জড়িত, এটা নিঃসন্দেহে আগামী দিনে ছাত্র রাজনীতি যারা করবেন তাদের জন্য শিক্ষা থাকবে বলে আমি মনে করি। বাংলাদেশের যে কয়টি ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে এবং ছাত্র সমাজের যারা প্রতিনিধিত্ব করে তাদের জন্য এক ধরনের সতর্ক বার্তা যে আপনি যদি পেশিবাদ কায়েম করেন অথবা পেশিবাদদের দোষর হন অথবা পেশিবাদের লাঠিয়াল বাহিনী হিসেবে আপনি উপনীত হন তাহলে আপনাকে একই পরিণতি গ্রহণ করতে হবে। তবে ভিন্ন মত ছাত্র ইউনিয়নের, নিষিদ্ধের পরিবর্তে অপকর্মের বিচার চায় তারা। মনে করছে আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যায় পরবর্তীতে যে কোনো সময় কিন্তু ছাত্রলীগের এই যে নিষিদ্ধের প্রজ্ঞাপন সেটা কিন্তু প্রত্যাহার হয়ে যেতে পারে। সুতরাং নিষিদ্ধ কোনো সমাধান নয়। আমরা মনে করি যে তাদের যে অপকর্ম সেই অপকর্মের বিচার হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। ছাত্রলীগের অপরাধীদের শাস্তির আওতায় আনা হলে শিক্ষাঙ্গনে স্বস্তি ফিরবে এমন মত ছাত্র ইউনিয়ন নেতাদের। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। পরাধীনতা শৃঙ্খল ভেঙে মুক্তির স্বাদ নিতে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেয় সাভারের মেধাবী ছাত্রী নাফিজা হোসেন। ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার দেশ ত্যাগ করলেও তার দোসররা নির্বিচারে গুলি চালিয়ে প্রাণ নেয় অসংখ্য ছাত্র জনতার। তাদেরই একজন ঢাকার সাভারের শহীদ নাফিজার পরিবারে শোক যেন কাটছে না। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। সদা হাসি আর আনন্দে মেতে থাকা সাভার ল্যাবরেটরি কলেজের মেধাবী শিক্ষার্থী নাফিসা হোসেন। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে পরিবারের অগোচরে নিয়মিত যোগ দিত সে। পাশাপাশি ছদ্মনামে ফেসবুকে বিপ্লবী স্লোগান ও মানবিক আবেদন পোস্ট দিত। সহযোদ্ধাদের চাঙ্গা রাখতে শেষ নিঃশ্বাস পর্যন্ত ক্লান্তিহীন সংগ্রাম করে গেছে এ বীর নারী। বাবা মায়ের বনিবনা না হওয়ায় মা প্রবাসে চলে যান। তখন থেকেই দুবোন সাভারের দক্ষিণ বক্তারপুর কোটবাড়ি এলাকায় মামার সঙ্গে থাকত। মেয়ের মৃত্যুর খবর শুনে দেশে ফিরে এসেছেন মা কুলসুম বেগম। মেয়ের স্মৃতি আঁকড়ে তার স্বপ্নের কথা বলছিলেন তিনি। প্রত্যাশা ছিল ওর, অনেক বড় স্বপ্ন ছিল, গ্রাফিক্স করবে, ফিলিংসিং করবে, ও ফটোগ্রাফার হবে। সামনের ভবিষ্যৎ এবং আমার ভবিষ্যৎ এই দুটোটাই ওর সাথে আমার সবসময় পরামর্শ ছিল। এখন তো পরামর্শ কেউ নেই আমার। বোনের সঙ্গে জড়ানো স্মৃতি কিছুতেই ভুলতে পারছে না ছোট বোন সাফা হোসেন রাইসা। স্বজনরাও জানান তাদের কষ্টের কথা। ৫ তারিখে আন্দোলনে গিয়েছিল, সকালবেলা বলছিলাম যে বেঁচে থাকলে ভিডিও করে নিয়ে এসো, পরে তো ভিডিও আসছে কিন্তু উনি দরকার নেই। ওনার সঙ্গে তো যখন ঝগড়া করতাম ওইটাই বেশি মনে পড়ে। ও সকালবেলা এখান থেকে যখন যাচ্ছে বলছে মামা কোথায় যাও, কয় একটু ভার্সিটি যাবো, আমাকে গেম জ্যাম চলতেছে যায়ও না, কেন মামা খুব জরুরি দরকার যাইতে হবে। যে সন্তানকে হারাইছে সেই সন্তানের শোককে যেন ভুলে যেতে পারে সবাই দোয়াটা করবেন। দোষীদের শাস্তি ও সহযোগিতার আশ্বাস দিলেন এবিএনপি নেতা। এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছেন যুবলীগ, ছাত্রলীগের আক্রমণে কারো হাত গেছে, কারো পা গেছে এবং কেউ অন্ধ হয়ে গেছেন, তারা যেন কেউ ওদের পরিবার যেন হতাশার মধ্যে না থাকে, আমরা তাদের খোঁজখবর নেওয়ার জন্য আমরা বিএনপি পরিবার যথাসম্ভব আমরা তাদের বাসায় যাওয়ার চেষ্টা করছি। ৫ আগস্ট একটি ঘাতক বুলেট তার বুক ভেদ করে বেরিয়ে যায়। একটি সম্ভাবনাময় জীবনের বিনিময়ে উদিত হয় নতুন বাংলাদেশের সূর্য। রেজওয়ান শরীফ, আরটিভি।
আইডিএলসি পরিবর্তনের বাংলাদেশ। স্বৈরাচার শেখ হাসিনার সরকারের প্রশ্রয়ে সুবিধাভোগীদের চরম লুটপাটে অতীতের সব রেকর্ড ভেঙেছে খেলাপি ঋণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে খেলাপি ঋণ ছাড়িয়েছে 2,11,000 কোটি টাকা। এর মধ্যে কেবল চলতি বছরের প্রথম ছয় মাসে বেড়েছে 66,000 কোটি। তবে খেলাপি ঋণ কমিয়ে আনার পাশাপাশি পুরো ব্যাংক খাত সংস্কারে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কাজ করছে টাস্কফোর্স। সেলিম মালিকের রিপোর্ট। একদিকে লুটপাট করে ব্যাংক খালি করা, অন্যদিকে এর ভয়ঙ্কর চিত্র দেশের মানুষের কাছ থেকে আড়াল রাখা, এমনটাই ছিল শেখ হাসিনা সরকারের সংস্কৃতি। আর দায়িত্ব নিয়ে এমন সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে জুন মাস শেষে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 16,83,396 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ 2,11,391 কোটি, অর্থাৎ মোট ঋণের 12.56% খেলাপি। এর মধ্যে চলতি বছরের প্রথম ছয় মাসে বেড়েছে 66,000 কোটি। 2015 সালে যখন লাস্ট রিস্ট্রাকচারিংটা করা হয়, মোহিত সাহেব এটা মানে বলেছিল যে ভবিষ্যতে আর কোনো ধরনের আপনাদের রিশিডিউলিং ফ্যাসিলিটি দেওয়া হবে না। নির্বাচন হয়ে গেল, তারপরে লোটাস কামাল সাহেব আসলেন, এসেই প্রথম দিনই উনি বললেন যে এই খেলাপিদের তো আমাদের একটা এক্সিট দিতে হবে। আমাদের দেশের এই পলিসিগুলোই আসলে আমাদেরকে তাদেরকে আরও বেশি এনকারেজ করেছে। খেলাপি ঋণ কমিয়ে আনতে নানা উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। নামে বেনামে ঋণের নামে লোড করতে সহায়তা করেছে বেশ কিছু ব্যাংক। এমন কমপক্ষে 10টি বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। ব্যাংকের পর্ষদদের এখন খুবই গুরুত্বপূর্ণ হলো যে তাদের ইতিবাচক মনোভাব এবং পদক্ষেপটা যে সঠিক দিকে যাচ্ছে এইটাকে দৃশ্যমানভাবে জবাবদিহিতার মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে প্রমাণ করা। শুধু তাই নয়, পুরো ব্যাংক খাত ব্যবস্থাপনা ঢেলে সাজাতে চায় সরকার। গঠন করা হয়েছে বিশেষ টাস্ক ফোর্স। এগুলো করার জন্য আপনার সত্যিকার অর্থে আপনার পলিটিক্যাল সাপোর্ট লাগে। আমি তো বলি যে সবসময় খালি আজকে গভর্নমেন্ট বলুক যে ইয়েস আই ওয়ান্ট টু সলভ ইট, দেখবেন এনপিএল প্রবলেম সলভ হয়ে যায়। এখন দেখেন না কোনো নতুন এনপিএল হচ্ছে। ভবিষ্যতে খেলাপি ঋণ বন্ধে বড় ঋণগুলো কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে প্রদানের পরামর্শ বিশেষজ্ঞদের। 1 কোটি বাতাদুর্ধ সেই ঋণগুলোর অ্যাপ্রুভাল সেটা বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভালের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে বোর্ডগুলো ডিসিশন নিল এবং পেপারগুলো বাংলাদেশ ব্যাংকে পাঠালো, তারপরে স্ক্রিন করা যে না এই ঋণে কোনো ঝুঁকি আছে কিনা, এইটা করতে পারলে আমি মনে করি যে একটা বিশাল সেফগার্ড হবে। এভাবে করে আমি মনে করি যে এই খেলাপি ঋণের যে সংস্কৃতি সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে শেখ হাসিনা সরকারের 15 বছরে খেলাপি ঋণ বেড়েছে 1,88,910 কোটি টাকা, যার বড় অংশই আদায় অযোগ্য। বাজারের অস্থিরতা যেন কিছুতেই কমছে না। এক পণ্যের দাম কমে তো অন্যটির বাড়ে। আমদানি হওয়ার পরও দেশের বাজারে পেঁয়াজের দাম আবার বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে রাজধানী খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ 10-15 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ প্রতি কেজি মানভেদে 130-140 টাকায় এবং আমদানি করা পেঁয়াজ মানভেদে 110-120 টাকায় বিক্রি হচ্ছে। চালের দামও নতুন করে বেড়েছে। মোটা চালের 5 টাকা ও চিকন চাল 1-2 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। আমদানিতে শুল্ক ছাড়ের পরও কমেনি তেল ও চিনির দাম, উল্টো কেজিতে বেড়েছে চিনি ও খোলা তেলের দর। তবে বাজারে আগাম শীতকালীন সবজি চলে আসায় দাম কিছুটা কমতির দিকে। সপ্তাহের ব্যবধানে ডিমের দামও কমেছে কিছুটা। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, পেঁয়াজের দাম আবারও বাড়ার কারণ কি বলছে বিক্রেতারা, আর বাজারে ভোক্তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। ফাহমেদা, একটু যেমনটি বলছিলেন, বাজারে কিন্তু নতুন করে পেঁয়াজ এবং চালের দামটি বেড়েছে। আমরা রয়েছে এখন পেঁয়াজের আদালতে। এখানে যেটি কথা বলে যেটি দেখলাম যে দেশি পেঁয়াজ, সেই দেশি পেঁয়াজ কিন্তু পাইকারি বাজারে, আসলে পাইকারি বাজারে 110-115 টাকা বিক্রি হচ্ছে প্রকার ভেদে, এবং সেটি কিন্তু হাত বদল হয়ে খুচরা বাজারে চলে গেলেই 122-130, কোনো কোনো পেঁয়াজ 135 টাকাও বিক্রি হচ্ছে। এছাড়াও নতুন করে বেড়েছে কিন্তু চালের দাম। আমরা দেখেছি চিকন চালের বস্তা প্রতি 50 কেজি যে বস্তা রয়েছে, বস্তা প্রতি 100 টাকা বেড়েছে, অর্থাৎ কেজিতে 1-2 টাকা করে বেড়েছে, এমন তথ্যটি পেয়েছে। আমরা পেঁয়াজের আড়তদারদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন আসলে দেশি পেঁয়াজের, যেহেতু দেশি পেঁয়াজ ফরিদপুর এবং পাবনার পেঁয়াজটা শেষের দিকে, সেজন্য কিন্তু সংকট রয়েছে। আর এবং এই সংকটের কারণেই কিন্তু গত সপ্তাহ থেকে 15-20 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম বেড়েছে, এবং আমদানি শুল্ক কমার পরও পেঁয়াজের দাম না কমার
কারণকে সিন্ডিকেটকেই দোষছেন, কিন্তু ব্যবসায়ীরা তারা যেটি জানিয়েছেন আমদানি কিন্তু যে ভারতের পেঁয়াজ সেটি কিন্তু 101 থেকে 2 টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে কিন্তু 115 থেকে 120 টাকা, আবার প্রকারভেদে 110 টাকাও বিক্রি হচ্ছে এমনটি কিন্তু জানিয়েছেন। এছাড়া আমি যদি একটু বলি যে পাম অয়েল যে তেলগুলো রয়েছে তেলের দামও কিন্তু কেজি লিটার প্রতি 5 থেকে 10 টাকা বেড়েছে এবং পাশাপাশি চিনির দামও কিছুটা বেড়েছে। এছাড়াও যদি সবজির বিষয়টা বলি, শীতকালের কিছু সবজির দাম কিন্তু গত সপ্তাহ থেকে কমলেও কিন্তু সব ধরনের সবজির দাম কিন্তু আসলে কমেনি। আমরা দেখেছি যে সিম, পাতাকপি, ফুলকপি 5 থেকে 10 টাকা কমলেও কিন্তু সব ধরনের যে সবজি রয়েছে সেগুলোর কিন্তু বাজারে কোনো ঘাটতি দেখেনি। তো আমরা এখানে যারা ক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বাজার মনিটরিংকেই বারবার দুষছেন যে বাজার মনিটরিংয়ের ঘাটতির কারণেই কিন্তু এই যে দামের ঊর্ধ্বগতি সেই দামের ঊর্ধ্বগতি রয়ে গেছে। একটু বিষয় জানিয়ে রাখে, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বাজার সিন্ডিকেট ভাঙার পিছনে অনেকটাই কাজ করছেন এবং তারা কিন্তু কিছু কিছু পাইলট প্রজেক্টও নিয়েছেন, যেমন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু ট্রাক সেলের মাধ্যমে বিভিন্ন ধরনের সবজি এবং ডিম বিক্রি কার্যক্রম এখনও চলছে। পাশাপাশি গতকাল কিন্তু ট্রাক সেলের টিসিবির যে পণ্য রয়েছে তেল, চাল, চিনি, ডাল এসব পণ্য কিন্তু বিক্রির উদ্যোগ নিয়েছে এবং ঢাকা সিটিতে 50টি এবং চিটাগাংয়ে কিন্তু 20টি। তবে এই যে পণ্যের সুযোগ সেটি কিন্তু সাপ্তাহিক আসলে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্তই মানুষ আসলে নিম্নের মানুষ বা মধ্যবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু ট্রাক সেলে যে কিনতে পারবে। তো ফাবিদা বলা চলে যে এখনও বাজার অস্থিরতা রয়েছে, বাজারে সব ধরনের পণ্য কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি, তারা কিন্তু সিন্ডিকেটকে এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে সিন্ডিকেটকে দুষছেন এবং পাশাপাশি বাজার মনিটরিংয়ের ঘাটতি বলে মনে করছে। তো ফাহমিদা, এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে আমার কাছে বাজারের সবশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। এদিকে প্রবল বেগে ভারতের উড়িষ্যার উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় দানা। সবশেষ খবর অনুযায়ী উড়িষ্যার ভেতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থান হয়ে স্থলভাগ তছনছ করেছে ঘূর্ণিঝড়টি। ইতিমধ্যে ঝড়ের সামনের অংশ পেরিয়ে মধ্যভাগ অতিক্রম শুরু করেছে। এই সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার, সর্বোচ্চ গতি রয়েছে 120 কিলোমিটার। এর আগে বলা হয়েছিল দানার প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলে বিপুল জলোচ্ছ্বাস দেখা যাবে, ঢেউয়ের উচ্চতা হতে পারে 9 ফুট থেকে 14 ফুট পর্যন্ত। সে অনুযায়ী উপকূলে বাসিন্দাদের আগেই সতর্ক করা হয়েছিল, 4 জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের লাখো মানুষকে। প্রবল খুন শক্তি নিয়ে ভারতের উড়িষ্যা রাজ্যের স্থলভাগে আশ্রয় পড়েছে ঘূর্ণিঝড় দানা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন পরমাশিষ ঘোষ রায়। ঘূর্ণিঝড় দানা কিন্তু শেষ পর্যন্ত আছড়ে পড়ল ভারতীয় সময় রাত 11:12 এবং আবহাওয়াবিদরা যেটা জানিয়েছিলেন এর ভয়াবহতা যেটা বাড়বে, ক্রমশই বাড়বে আছড়ে পড়ার পর, সেটা কিন্তু রাত 2:30 নাগাদ কিন্তু তীব্রতা ভয়ঙ্কর রূপ নেয়। ঢেউয়ের মাত্রা কিন্তু ছাড়িয়ে গেছিল 14 থেকে 15 ফিট এবং 110 থেকে 120 কিলোমিটার বেগে কিন্তু সংশ্লিষ্ট অঞ্চলে অর্থাৎ ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে এবং পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা এবং রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকা অর্থাৎ দীঘা, বকখালি, বিভিন্ন জায়গা, ধামাখালি, সন্দেশখালী, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কিন্তু এই এর প্রভাব কিন্তু ভয়ঙ্করভাবে দেখা যায়। কলকাতা শহরে সেই প্রভাবটা তেমন কিছু নাভাবে না পড়লেও কিন্তু আজ শুক্রবার সকাল থেকেই কিন্তু ঝোড়ো হাওয়া এবং ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। এর তীব্রতায় কতটা ক্ষয়ক্ষতি যারা হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে জানা না গেলেও যেটা এই মুহূর্তে যেটা খবর, সুন্দরবন অঞ্চল এবং দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত যেটা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছে যে আজ সারাদিনই কিন্তু এরকম ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি চলবে, আগামীকাল সকালের দিকে কিন্তু গিয়ে এর পরিস্থিতিটা কিছুটা হলেও ভালো হতে পারে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে বাংলাদেশের উপকূলে ঝড় বৃষ্টি হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় ঝড়ো বাতাসে বেশ কয়েকটি ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টি হয়েছে ঝালকাঠি, খুলনায় ঝড় হয়েছে বরগুনাতেও। সাতক্ষীরা উপকূলে ঝড় বৃষ্টিতে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। বাগেরহাটের উপকূল জুড়ে বৃষ্টি হয়, বৃষ্টি হয়েছে দ্বীপ জেলা ভোলায়। পিরোজপুরে গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বইতে থাকে। প্রবল জোয়ারে কক্সবাজারের ইনানি সৈকতে নির্মিত আন্তর্জাতিক নৌ মহড়ার জেটি ভেঙে গেছে। তবে সকাল থেকে বেশিরভাগ জেলায় আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। উপকূলীয় এলাকার পরিস্থিতি জানাতে কুয়াকাটা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ সাইদ, উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব বা ক্ষতি কেমন দেখছেন জানাবেন।
হ্যাঁ ফাহমিদা, আপনি যেমনটা বলছেন এই আজকে সকাল থেকে কিন্তু ঘূর্ণিঝড় দানার যে প্রভাব এটি কিন্তু কেটে গেছে, অর্থাৎ সকাল থেকে কিন্তু রৌদ্র রয়েছে এই উপকূলের আকাশে। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই ঘূর্ণিঝড় কিটি আমাদের উপকূলে যথেষ্ট আঘাত হানেনি কোথাও, তবে গতকাল সকাল 10টায় কিন্তু লতাচাপলি ইউনিয়ন অর্থাৎ মহিপুর থানার লতাচাপলি ইউনিয়নের দুটি গ্রাম তাহিরপুর এবং আজিমপুর গ্রামে সকাল 10টার দিকে একটি টর্নেডো বাতাসে অর্থাৎ 1 মিনিটের স্থায়িত্ব ছিল এই বাতাসটি, সেখানে কিন্তু এই দুইটি গ্রামের বেশ কিছু বাড়িঘর এবং গাছপালা তছনছ করেছে। আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়েছি এটি হচ্ছে এই তাহিরপুর গ্রামের একটি বাড়ি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বড় দুটি গাছ কিন্তু এই একটি ঘর বসত বাড়ি সেই বসত বাড়িতে কিন্তু পড়ে একেবারে তছনছ হয়ে গেছে। অর্থাৎ এই ঘরটিতে কিন্তু যে বাসিন্দারা ছিলেন তারা কিন্তু আসলে আহত হয়নি, তারা বের হতে পারছে, তবে যে ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এর পাশে আরেকটি একচালা বিল্ডিং ঘর রয়েছে অর্থাৎ তিনচালা যে বিল্ডিং থাকে সেই বিল্ডিং এর কিন্তু উপরের যে টিনের চালটা কিন্তু উড়িয়ে নিয়ে গেছে। অর্থাৎ 1 মিনিটের যে ঝড়টি ছিল সেই ঝড়ে কিন্তু এই এই গ্রামের পুরো গ্রামের কিন্তু একটি জায়গা থেকে একটি জায়গা জুড়ে যে গেছে সেখানে গাছপালাগুলো সব তছনছ করেছে দুইটি গ্রামই আজিমপুর এবং এই তাহিরপুর। আর এছাড়া আসলে আমরা এই উপকূলের অন্য কোনো জায়গায় কিন্তু আসলে তেমন কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাইনি। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে এই ঘূর্ণিঝড় দানার কিন্তু প্রভাব মোকাবেলা করার জন্য কিন্তু উপজেলা প্রশাসনের তরফ থেকে প্রস্তুতি ছিল ব্যাপক, তবে এখন পর্যন্ত যেহেতু আঘাত হানেনি তো এখন পর্যন্ত আসলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি এই দুটি গ্রাম ছাড়া অন্য কোনো জায়গায় কোনো ক্ষয়ক্ষতি নেই। ফাহমিদা, এই ছিল আমার কাছে কুয়াকাটা থেকে সর্বশেষ। এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই জ্বর নিয়ে গত 24 ঘন্টায় 1,029 জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছে 268 জন, আর মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 54,225 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় মৃত্যু 4 জনের মধ্যে ঢাকা বিভাগের 3 জন, এছাড়া বরিশাল বিভাগে মারা গেছে 1 জন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন এবং সেবা নিয়ে রোগী ও তাদের স্বজনদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। হাসপাতালের রোগীর চাপ কিন্তু মাসের শুরু থেকেই আসলে আমরা দেখছি, প্রত্যেকটি হাসপাতালে এখন ডেঙ্গু রোগীদের ঠাসা। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, এই মাসের শুরু থেকেই গড়ে প্রতিদিন 1,000-এরও বেশি রোগী সারা দেশে হাসপাতালে ভর্তি হচ্ছে। যেহেতু ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, হাসপাতালে রোগীর চাপও বেড়েছে, চিকিৎসকরা যেটি বলছেন চিকিৎসা সেবা দিতে কিন্তু অনেক জায়গায় আসলে তাদের হিমশিম খেতে হচ্ছে। আমি এখন রয়েছি ডিএনসিসি হাসপাতালে। এই হাসপাতালে বর্তমানে 201 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এই 201 জন রোগীর মধ্যে 100 জন রয়েছেন পুরুষ এবং 76 জন রয়েছেন মহিলা, এবং সেই সাথে 25 জন রোগী রয়েছেন যারা শিশু, 0 থেকে 15 বছর বয়সী তারা ভর্তি রয়েছেন। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু আবার চিকিৎসা নিয়ে তারা চলে যাচ্ছেন। রোগী এবং রোগীর স্বজনদের যে অভিযোগ সেটি হচ্ছে মশা নিধনের ক্ষেত্রে তারা আসলে বেশি অভিযোগ করছেন। হাসপাতালের সেবা নিয়েও তাদের অভিযোগ রয়েছে। যেমন আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে ঢাকাতে এই হাসপাতালগুলো রয়েছে, এই হাসপাতালে কিন্তু শুধু ঢাকার রোগী না, ঢাকার বাইরে থেকে প্রচুর সংখ্যক রোগী আসছে, বিশেষ করে বরিশাল অঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চল থেকেও প্রচুর রোগী আসছে। এবং ঢাকা বিভাগ এবং এই দুই অঞ্চলেই কিন্তু এবার ডেঙ্গুর ভয়াবহতা আসলে বেড়েছে। রোগীর স্বজনরা যেটি অভিযোগ করছে, তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথমেই আসলে স্থানীয় পর্যায়ের যে হাসপাতাল রয়েছে, উপজেলা হাসপাতাল, জেলা হাসপাতালে তারা যাচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে আসলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না, সেই অভিযোগটি তারা বারে বারে করছেন, এবং সেবা না পেয়ে আসলে তারা ঢাকাতে আসছেন। এবং এই ঢাকাতে আসার পথে কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার পর অনেকেই আইসিইউতে নেওয়ার প্রয়োজন হচ্ছে, এবং সেক্ষেত্রে রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে চিকিৎসকরা আমাদেরকে যেটি জানাচ্ছেন। আরেকটি বড় যে অভিযোগ করছেন সেটি হচ্ছে গত বছর আসলে
ডেঙ্গুর ভয়াবহতা ব্যাপকভাবে ছিল এবং ভয়াবহতা বাড়ার সাথে সাথে কিন্তু মশা নিধনের কার্যক্রমও কিন্তু ব্যাপকভাবে করা হয়েছিল। যদিও গত বছরও প্রচুর অভিযোগ ছিল মশা নিধনের ক্ষেত্রে, কিন্তু এবারের অভিযোগটি কিন্তু আরও বেশি। যে রোগীর স্বজনরা যেটি অভিযোগ করছেন সেটি হচ্ছে, আগের সপ্তাহে হয়তো এক দুই দিন বিভিন্ন জায়গায় দেখা যেত মশার ওষুধ তারা দিতে দেখেছেন, কিন্তু বর্তমানে এমনও জায়গা রয়েছে যেখানে 15 দিনেও একদিন তারা দেখছেন না যে মশা নিধনের কোনো কার্যক্রম সিটি কর্পোরেশন বা পৌরসভা করছে। সব মিলিয়ে রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালে চাপ বাড়ছে এবং এই চাপ আরও এক আগামী মাস পর্যন্তও থাকবে বলে কিন্তু কীটতত্ত্ববিদরা বা বিশেষজ্ঞরা আমাদেরকে বলছেন। এই ছিল ডিএনসিসি হাসপাতাল থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যান ব্রিজের সামনে রাস্তায় দুটি প্রাইভেট কারের মাঝে চাপা পড়ে আব্দুর রহমান নামে এক পাঠাও চালক নিহত হয়েছে। এই ঘটনায় আরও 3 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রিমা উদ্যানের সেতুর কাছাকাছি সড়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার সংবলিত একটি গাড়ির সঙ্গে বেসরকারি একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরোহী সহ মোটরসাইকেল গাড়ি দুটির মাঝে পড়ে যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল চালক মারা যান। আহতদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় একজন ড্রাইভারকে আটক করা হয়েছে, সেই সাথে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে শেরেবাংলা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে দলে এক পরিবর্তন এনে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে পেসার তাসকিন আহমেদের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছে আরেক পেসার খালেদ আহমেদ। 32 বছর বয়সী এই ডানহাতি পেসার সর্বশেষ ছিলেন ভারত সিরিজের দ্বিতীয় টেস্টে, যেখানে 4 ওভারে 43 রান দিয়েছিলেন তিনি। এদিকে ঢাকা টেস্টের ভুল থেকে শিক্ষা নিয়ে সিরিজ রক্ষায় নজর টাইগারদের। আগামী 29 অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও টেস্ট। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।